মুর্শিদাবাদে সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যা 70% প্রায়। তাদের মধ্যে গরিবী রেখার নিচে থাকা মানুষের সংখ্যা অনেকটাই বেশি। গরিব মানুষগুলোর আর্থসামাজিক উন্নয়নে একাধিক পরিকল্পনা নিয়েছে সরকার। তার মধ্যে একটি অসহায় দুস্থ মহিলাদের আবাস পরিকল্পনা। সরকারি সাহায্যে বাড়ি নির্মাণে টাকা দেওয়া হচ্ছে মুর্শিদাবাদে। এখন একটুতেই চোখের কোণ ভিজে যায়, খালি মনে পড়ে যায় ব্যথায় কাটানো জীবনের কথা। সেই যে বছর লোকটা কাজে গিয়ে আর ফিরল না, তখন থেকে একা, ঘরে ছোট ছোট বাচ্চা। আসমা বিবিকে লোকে চিনল আসমা বেবা নামে, যে মাটির বাড়িটা রয়েছে। চাল উড়ে যাওয়ার পর সেই বাড়িতে ছেঁড়া কাঁথায় শুয়ে আসমা বেবা আসমান দেখতে পেত। আকাশে মেঘ দেখলেই একসময় আসমা বেবার বুক কাঁপত। কিভাবে এই ভাঙাচোড়া বাড়িতে তিনি থাকবেন ভেবে আর কোনো কুল কিনারা খুঁজে পেতেন না। এখন সেই আসমা বেওয়ার মাথায় এক টুকরো পাকার ছাদ হচ্ছে, আর তাতেই অসম্ভব খুশি আসমা বেওয়া থেকে শুরু করে এলাকার মানুষজন। দুস্থ সংখ্যালঘু মহিলাদের আবাস প্রকল্পে আসমা বেওয়াকে বাড়ি করে দিচ্ছে রাজ্য সরকার। কোনোদিন পাকা বাড়ি হবে ভাবেননি, এখন পাকা বাড়ি হচ্ছে, আবার চোখের জল চলে আসছে। তবে এটা দুঃখের নয়, সুখের। ওই যে সরকারের ঘর থেকে টাকাটা পেলাম, ওই টাকাটা আচ্ছা খুটখাট যা করেছিল তাই টাকা পেয়েছিলেন 1,20,000। এই বাড়িটা কি এরকম পাকার বাড়ি করবে আগে কখনো ভাবতে পারতেন? না, পারিনি, খুব পারিনি, আমি কোনোদিনই পারিনি খুব, যে আমার ছেলের এত বড় ঘর হবে আমি কোনোদিন চিন্তা করিনি খুব। শুধুমাত্র আসমা বেওয়া একা নয়, মুর্শিদাবাদ জেলায় এমন হাজার হাজার আসমা বেওয়ার মুখে এক টুকরো হাসি এনে দিয়েছে রাজ্য সরকারের দুস্থ অসহায় সংখ্যালঘু মহিলাদের জন্য আবাস যোজনা। মাথার উপর একখানা ছাদ, যা স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারেননি যে তার একখানা পাকার বাড়ি হবে। 2016-17 আর্থিক বছরে 2,678 জন, 2017-18 আর্থিক বছরে এখনো পর্যন্ত 5,038 জনের জন্য বাড়ি বরাদ্দ হয়েছে। এখানে সংখ্যালঘু এলাকা, এখানে খুব গরিব দুঃখ মানুষ সেখানে বাস করে। এখানে মাটির বাড়ি ছিল, তা আমাদের সরকার, রাজ্য সরকার যেভাবে উন্নয়নের দিকে গেছে, যে মানুষের খুব একটা ভালো হয়েছে, আমরা আশা করি আরো বেশি বেশি যাতে আমাদের এলাকায় পাই। ইতিমধ্যে জেলায় বিভিন্ন অংশে শিবির করে নির্মীয়মান বাড়ি পিছু 1,20,000 টাকা করে চেক দেওয়া হচ্ছে। নাও হোমলেস লোকদের জন্য, যারা বিপিএল ফ্যামিলি, যাদের কাছে পাকা বাড়ি নেই, ওদের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ঘরগুলো দেওয়া হয়। বাংলার আবাস যোজনা মাধ্যমে প্রচুর ঘর দেওয়া হচ্ছে, গীতাঞ্জলি মাধ্যমে প্রচুর ঘর দেওয়া হচ্ছে। এইরকমই আমাদের মাইনরিটি কমিউনিটির জন্য, মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ডেস্টিটিউট উইমেনদের জন্য এই স্কিম চালু করেছে। এর মাধ্যমে প্রচুর লোকের উপকার হচ্ছে। নিজের বাড়ি, সেটাও আবার ঢালাই ছাদের পাকা বাড়ি, হাসি ফুটেছে মুর্শিদাবাদের দুস্থ সংখ্যালঘু মহিলাদের মুখে। মুর্শিদাবাদ থেকে সোমা মাইতির রিপোর্ট, 24 ঘন্টা।